নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা পিঠের রেসিপি নিয়ে। সুজি দিয়ে আজকে আমি তোমাদেরকে একদম নরম তুলতুলে একটা পিঠে বানিয়ে দেখাবো। এই পিঠেটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর এই পিঠেটা বানানোর জন্য কোনো রকম ছাঁচের প্রয়োজন নেই। তো শুধু ছাঁচ ছাড়াই কিন্তু তোমরা এই দারুণ পিঠের রেসিপিটা বাড়িতে বানাতে পারবে। আর আজকের এই সুজির পিঠের রেসিপিটা আশা করব তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলো আজকে পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখো, সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি। তো এখানে আমি এক বাটি সুজি দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি নারকেল কোড়া, আর দিয়ে দেব এক বাটি দুধ। প্রথমে আমরা এক বাটি দুধ দিয়ে সুজিটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। পনেরো মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো, সুজিটা কিন্তু এখানে খুব ভালোভাবে ফুলে গেছে। তো অবশ্যই কিন্তু সুজিটাকে আমাদেরকে একটু রেস্টে রেখে দিতেই হবে। তো সুজিটা খুব ভালোভাবে ফুলে গেছে এবং নরম হয়ে গেছে। এবার আমি আরও এক বাটি দুধ এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম ঘনই হবে। তো আমি এক বাটি সুজির জন্য দু বাটি দুধ ব্যবহার করেছি, তো এর থেকে পাতলা ব্যাটারটা হবে না। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু বেকিং সোডা, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব। তো এখানে আমাদের পিঠে ভাজার জন্য ব্যাটার একদম রেডি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা আপামের ফ্রাই প্যান, এর মধ্যে একটু সামান্য সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। চাইলে তোমরা ঘিও ব্রাশ করে নিতে পারো। এবার এই ব্যাটারটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। এবার ওপর থেকে ঢাকা লাগিয়ে একদম লো আঁচে আমাদের 2 মিনিট মতো ওয়েট করতে হবে। 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এবার আমরা একটা স্পুন দিয়ে পিঠেগুলোকে উল্টে দেব। আবারও ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো ওয়েট করতে হবে। তো 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখানে আমাদের পিঠেগুলো একদম ভাজা হয়ে গেছে, তো এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই পিঠেগুলো এইরকম অবস্থাতেও ঝোলা গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো সেমভাবে আমি সমস্ত পিঠে ভেজে নেব। তো এখানে আমার সমস্ত পিঠে ভাজা হয়ে গেছে। এবার দেখো, একটা কড়াইয়ের মধ্যে আমি দুধটাকে জাল করব। তো দুধটা জাল করার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। জল দিয়ে তারপরে এর মধ্যে আমি দুধটা দেব, তাহলে কিন্তু দুধটা আর কড়াইতে লেগে যায় না। তো তোমরা এটা করে দেখতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml ফুল ক্রিম দুধ। দুধটাকে এবার আমাদেরকে একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখো, দুধটা কিন্তু এখানে ভালোভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে আমি নিয়েছি হাফ বাটি মতো খেজুরের গুড়। গুড়টা দিয়ে তারপরে আমাদেরকে গ্যাসটা অন করে দিতে হবে। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি, আর গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমাদেরকে দুধটাকে জাল করে নিতে হবে। তো দেখো, এখানে গুড়টা খুব ভালোভাবে গলে গেছে, আর দুধটা এই সময় খুব বেশি ঘন করে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু আমরা পিঠে দেব এর মধ্যে, তো দুধটা বেশি জাল হয়ে গেলে কিন্তু পিঠেগুলোর মধ্যে দুধটা ঢুকতে পারবে না। তো তাই জন্য দুধটা কিন্তু একটু পাতলাই রাখতে হবে। তো দুধটা এখানে আমাদের রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত সুজির পিঠেগুলো। এরপর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে 2 মিনিট মতো জাল করে নেব। তো 2 মিনিট জাল করে নেওয়ার পর গ্যাসটা অফ করে দিতে হবে। বেশি জাল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো এখানে আমাদের সুজির পিঠে একদম রেডি। এই পিঠেটা কিন্তু 2 দিন পরে খেয়ে দেখবে, তাতেও কিন্তু একটুও শক্ত হয় না। দারুণ হয় এই সুজির পিঠেটা খেতে। তো তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আশা করব তোমাদের কাছেও খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করতে একদম ভুলো না। সবাই ভালো থাকবে, আর আমার চ্যানেল সুস্মিতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও রান্না দেখতে চাও। বাই।